আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, ওমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিল ওমান। ওমানে দিন দিন বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। এই প্রকোপে নিরসনে ও অ্যাসিড মশার বিস্তার রোধে দেশটির মাস্কাট পৌরসভা ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে শুরু করেছে প্রচারণা। গত 27 মার্চ শুরু হওয়া এই প্রচারণাটি মাস্কাট প্রদেশের আল গোবরা, আল আনসাব এবং আল হিলের দক্ষিণ এলাকাগুলোতে চলবে আরও বেশ কয়েকদিন যাবৎ। ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে প্রায় 1690টি বাড়িতে মশার বিস্তার রোধে স্প্রে দেওয়া হয়েছে, যার মধ্যে আলগোবরা অঞ্চলেই 1271টি, এছাড়াও আল আনসাবে 245টি ও আল হিলের দক্ষিণ এলাকায় 205টি বাড়িতে মশার স্প্রে দেওয়া হয়েছে। দুটি দল বিভক্ত হয়ে এই প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি দল ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবায় কাজ করছে, অন্য দলটি মশা বিস্তার রোধে কাজ করছে। এদিকে ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ। এটি অ্যাসিড মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, সাধারণ ক্লান্তি এবং শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, ত্বকে ফুসকুড়ির মতো ওঠা এবং হজমে সমস্যা হওয়া। তাই যাদের ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দিয়েছে তাদের অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করতে বলা হয়েছে। এদিকে গত 29 মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ডক্টর আহমেদ বিন মোহাম্মদ আল সাইদি জানান যে অ্যাসিড মশার বিস্তার রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তবে সরকারের পাশাপাশি নাগরিক এবং প্রবাসীদের মশার বংশ বিস্তার রোধে কাজ করতে হবে। এছাড়াও মশার কামড়ের সংস্পর্শে এড়ানো এবং লম্বা হাতার জামা কাপড় পরা, শরীর ঢেকে রাখা, শরীরের অনাবৃত অংশে মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করার আহ্বান জানান মন্ত্রী। তো বন্ধুরা, যারা প্রবাসী রয়েছেন, আপনাদের ঘরের আশপাশ সব কিছু পরিষ্কার রাখবেন, বিশেষ করে যে সমস্ত ময়লাজনিত যে সমস্ত জায়গাগুলি আছে এগুলোকে সবসময় পরিষ্কার করে রাখবেন। আপনাদের বাসা বাড়ির যে সমস্ত খানার ময়লা হোক বা যেই কোনো ধরনের মানে কাঁচরা হোক সেগুলোকে আপনারা ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু এরকম ডেঙ্গু যেই বর্তমানে ডেঙ্গু জ্বরের যেই প্রকোপটা সেটা কিন্তু সবার মাঝে মাঝে কিন্তু ছড়িয়ে যাবে, যার ফলে আপনারাও যে কোনো এই ডেঙ্গু জ্বরের জনিত ভাইরাসজনিত রোগেও আপনারা আক্রান্ত হতে পারেন। আর যাদের এই ধরনের উপসর্গগুলি দেখা দিবে আপনারা অবশ্যই ওমানের যেই কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি হসপিটালগুলোতে গিয়ে আপনারা চিকিৎসা করাবেন। এর দ্বারা কিন্তু আপনারা অনেকটা সেভে থাকবেন। তো বন্ধুরা, নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।